আচমকায় আমবাগানে বিশাল আকার ফাটল, আতঙ্কে মালদহের শোভানগরের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। চণ্ডীপুরের পাশ দিয়ে বয়ে গিয়েছে কালী নদী। নদীর পার্শ্ববর্তী এলাকায় 300 মিটার জুড়ে এই ফাটল দেখা দিয়েছে বলে দাবি গ্রামবাসীদের। তাহলে কি নদী গর্ভে চলে যাবে এই এলাকাও? আশঙ্কায় কপালে ভাঁজ বাসিন্দাদের। এখানে ফাটল ধরেছে বর্ষার পরে পরে 100 মিটারের মতন, আর এটা আমরা বুঝতে পারছি না কিসের আতঙ্ক। দেখতে পেলাম এখানে বিরাট এরিয়া নিয়ে ফাটল ধরা দিয়েছে, পাশে কালিন্দিরি নদী আছে এবং একটা বড় পুকুর আছে যেটা মান্নি আমরা বলি, এটাও অটোমেটিক সৃষ্টি হয়েছে। টোটাল আতঙ্ক যে আমাদের এই যে অবস্থা হয়েছে এটা কী জন্য হয়েছে, আমরা তো সব ঘরবাড়ি হারিয়ে আমাদের এলাকার মানুষজন পথে বসে যাবে। শুক্রবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অঞ্চল প্রধান, বিষয়টি বিডিওকে জানানোর আশ্বাস দেন তিনি। হতে পারে কি ব্যাপার আছে, নদীর কাছে আছে বা এখানে একটা আপনার গিয়ে ওই ব্রিজ আছে, মান্নি আছে, তার কারণে হতে পারে, বা এখানে হয়তো জলস্তর আপনার গিয়ে নিচে নেমে গেছে বা নিচে হয়তো ফাঁকা হয়ে গেছে, যার জন্য হয়তো বসছে এখানে, হয়তো লিয়ার পাচ্ছে না, এরকম ব্যাপার হতে পারে। কী করে আমি তো দেখতে এসেছি, আমি এখানে প্রশাসনের সঙ্গে জানাবো, তারা ব্যবস্থা নেবে, আমি তো ব্যবস্থা নিতে পারবো না। ক্রমশ বাড়ছে ফাটল, সে সঙ্গে আতঙ্ক বাড়ছে নদী পাড়ের বাসিন্দাদের। প্রশাসন এখনই ব্যবস্থা না নিলে এই এলাকাটিও নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় প্রহর গুনছেন চণ্ডীপুরের বাসিন্দারা। মালদহ থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, নিউজ বর্তমান।